হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে। আমরা আপনাদের দোয়ার শিক্ষিপা সব মিলে দারুণ আছি। তো বন্ধুরা, এখন সকালবেলা বাড়ির বাসি কাজগুলো করে আমার লালু আর কালুকে খ্যার দিয়ে গোবর পরিষ্কার করে তো এখন যাইতেছি বাড়িতে গরুর দুধ দোয়াতে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো আপনারা অনেকে আছেন যারা গরুর দুধ দোয়ানো ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, আর আমারও তো ভালো লাগে গরুর দুধ দোয়াতে। তাই ভাবলাম চলে যাই বাড়িতে আর আপনাদের সাথে গরুর দুধ দোয়ানোর ভিডিও শেয়ার করি। তো এখন 6টা বাজে, সাথেই থাকুন, আগে বাড়িতে যাই, অবশ্যই আপনাদের সাথে গরুর দুধ দোয়ানো শেয়ার করব। তো বন্ধুরা, এখন আসলাম। আসলাম বলতে এখনও যাই নাই, মানে তালা দেওয়া, কেউ তো ঘুম থেকে উঠে নাই, মা উঠছে। তো ভাবলাম আমি গোয়াল খুলে গোবর ঠোঁ পরিষ্কার করতে থাকি, মা তো শক্ত খেব। হাই, শুভ সকাল। তো এখনও কেউ উঠে নাই, আমি একসাথে একজন উঠলো। তো সবাইকে খ্যার দিই, তারপর ঝাপগুলা তুলি, ঘরে আলো বাতাস আসবে, তারপরে দিয়ে গোবর পরিষ্কার করি। তো সাথেই থাকুন, আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, গরুর কাজ কমপ্লিট, গোবর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া। তো এই যে এখন ইনারা ব্যস্ত খ্যার খাওয়া নিয়ে, আর এখন গরুর দুধ দোয়ানো হবে। তো বন্ধুরা, আমার তো ভালো লাগে গরুর কাজ করতে, গরুর দুধ দোয়াতে। তো অবশ্যই আমি মাঝে মাঝে ছুটে আসবো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন আমার শ্বশুর, দেবর, আমার ছোট যা তো গরুর কাজ করে, আর আমি যদি মাঝে মাঝে আসি অবশ্যই সবার একটু হেল্প হবে, আর সবসময় আমার চেষ্টা সবার কাজে হেল্প করা। তো আজকে আপনাদের সাথে অবশ্যই সকালবেলা 4টা গরুর দুধ দোয়ানো, কতটুকু দুধ হয়, কিভাবে দুধ বিক্রি করতে যায়, মাপতে হয়, সব কিছুই শেয়ার করবো। এই ঘোড়া খুবই দুষ্ট, এই রে লেজের বাড়ি। তো বন্ধুরা, এই যে নীলাবতীর দুধ দোয়ানো শেষ, মানে একটা গরুর দুধ দোয়ানো হলো, আর এখন মায়াবতীকে ছেড়ে দিছি, এখন মায়ের দুধ খেতেছে। মানে মায়ের তো সন্তানের জন্য দুধ আরও লুকাইয়ে রাখে, মানে বাছুর টানলে দেখা যায় যে আরও অনেক দুধ থাকে, যাক বাছুরটা খেয়ে বড় হবে। তো হয়তো খেয়াল করবেন এখন নীলাবতী মায়াবতী, মানে মা ছেলে দুইজনেরই অনেক পরিবর্তন হয়েছে। এটা তো সার বাছুরি, তাই না বিয়া? বক, ও সরি সরি, তাই তো নামের সাথে মিল খুঁজে যাবে তাছি না, বুঝলে গেছি, মানে মা আর মেয়ে। তো এখানে আর একটা গরুর দুধ দোয়ানো শুরু হয়েছে। তো আমার ছোট যা দোয়াইতেছে, আসলে আমাদের গোয়ালে পিছনে জায়গা খুবই কম, আর কার্পেটগুলো নষ্ট হয়ে গেছে, দেখা যায় গরু নাধা দিয়ে ওইখানে আবার শুয়ে থাকে, যখন গো শরীরটা বেশি ছেড়া বেড়া থাকে। আর সকালবেলা গরু দোয়ানো হয় না, মানে দুপুরবেলায় দোয়ানো হয়, সকালবেলা যদিও বেশি ছেড়া বেড়া থাকে বা বেশি অপরিষ্কার থাকে তখন একটু ধোয়াই দেওয়া হয়। তো আজকে এটা সময় হয় নাই। হুম,
আমাদের এই বাছুরটা বড় হয়ে গেছে, তো এটাকে বিকালবেলা দুধ খাওয়ানো হয়। ষাঁড় বাছুর অনেক শক্তিশালী, নড়ানো যায় না। সকালবেলা হাত ওষার দর মায়ের দোয়ানো হয়, আর বিকালবেলা বাছুরকে ওষার করে দোয়ানো হয়। বন্ধুরা, যে গরুগুলো মানে বাছুর তুষার করা হয়, তো বাছুর খেলেই তুষার আসে। আর হাত দিয়ে যেগুলো তুষার করা হয়, জল ছিট দিয়ে বাটের গুঁড়া ধরে টান দিতে হয়, তাহলে দুধ নিচের দিকে নামে। মানে জল পেলেই মানে বাটগুলো শিউরে উঠে, তারপরে দেখা যায় দুধ অটোমেটিক চলে আসে। এখন তেল লাগাইতেছি, সরিষার তেল। এই দেখুন বাটে দুধ আসছে, কারণ এতক্ষণ বাটগুলা শুকায় জড়ো সরে কুচি মুচি খাই আসছিল, তখন দুধ আসাতে একদম র আর এইভাবে বাটের গুড়ায় দৌড়ে নরম হাতে কিন্তু শরীরে শক্তি দিতে থাকবে। দুধ দুয়ায় নিচে নামাতে হয়। তো বন্ধুরা, দেখা যায় আমাদের চারটা গরু দুধ দোয়ানো হয়, কিন্তু আমাদের গরুগুলো খুব বেশি দুধের জাতেন না, আর তবুও তারা জাতের, কিন্তু গরুর দুধ দোয়ানোর বয়স অনেক, মানে গা কনসেপ্ট করে না, যার কারণে তো দুধ দোয়াতেই হয়। তাদের গরুটা যখন গাভী হয়, তখন যারা 7-8 মাস হয়, তখন দুধ দোয়ানো বাধ্য হয়। কিন্তু আমাদের গোয়ালে প্রায় মানে 2টা গরুর এই সমস্যা, যে বাচ্চা মানে কনসেপ্ট করে না। ওই অবস্থায় চলছে, দোয়ায় দেয়া গিয়ে বলুন তো যা। তো বন্ধুরা, এগুলো দুধ দোয়ানো কমপ্লিট। তখন আর বাটে দুধ নাই, এখন বাটগুলো আবার আগের মতো হয়ে গেছে। এখন যত এটা নেই আর দুধ বের হবে না। তো তখনই বুঝতে পারি যখন বাট ধরে টানলে আর দুধ না বের হয়, ঝাল ভাটে আর দুধ নাই, মানে উলানে দুধ নাই, যার কারণে বাড়িতে যত দূরে টানি আর দুধ বের হবে না। বন্ধুরা, এখন এই গরুটা দুধ দোয়ানো শুরু হয়েছে। তো এই গরুটা অনেক দুষ্ট, একজন মাথার কাছে দাঁড়ায়, লাঠি নিয়ে দাঁড়ায় থাকতে হয় তাহলে দোয়াইতে দেয়। তো এমনিতে প্রতিদিন আমার দেবর এই গরুটা দোয়ায়, কিন্তু আজকে দেখছে যে আমরা দুইজন আছি, ফের জন আর আসে নাই, বলতেছে যে তোমরা দুজনই দোয়াবা। তো পরে উঠে দুধ দোয়া মানে বাজারে বিক্রি করতে যাওয়া লাগবো, বাজারে যাবে দুধ নিয়ে। রাও, অনেক দুষ্ট গরুটা, আজকাল আবার একটু দুধের চাপ বেশি থাকে, এর জন্য দেখা যায় আরও বেশি দুষ্টামি করে। তো ছেলে মানুষ দেখলে একটু ভয় পায়, আসলে মেয়েদের দিকে তো সবাই ভয় পায় না বা ডরায় না। তো বন্ধুরা, আমাদের গরুটা মানে 3 বছর ধরে দুধ দিতেছে, 3 বছরই প্রায়। কিন্তু জোয়ার আসে না, আর কখন জোয়ার আসে সেটা বোঝাও যায় না। তারপরেও কয়েকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোবারই কনসেপ্ট করে নাই। তো এর জন্য এখন আর কি শুধু দুধ দোয়ানোই হয়। এমনিতে স্বাস্থ্য ভালো আছে, কিন্তু শুধু একবারই মানে বাচ্চা দিয়েছিল, একটা বাছুরি, সারা বাছুরি ছিল। তো বাছুরটাও বিক্রি করা হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেল। আর এখন খাদ্য খায়, ঘাস খায়, খ্যার খায়, এর জন্য দুধ হয়। কিন্তু দুধ হয় ভালো, বিকালবেলা সকালে দেখা যায় যে 4 কেজির মতো হয়, বিকালবেলাও 3 কেজি, 2.5 কেজি হয়, আবার বিকালবেলাও দেখা যায় 2.5 কেজি হয়। মানে সারাদিনে দেখা যায় যে আবার 5-6 কেজির মতো হয়, কোনো দিন কম বেশি। তারপরে তো কতদিন দেখা যায় দোয়াইতে দেয় না ঠিক মতো, রাত্রি দেয় আবার নড়াচড়া করে। তা সকালে ঘুম হলে আবার দিন বিকালবেলা বেশি হয়, এরকমই। সাথেই থাকুন, এই গরুটা দুধ দোয়ানো হলে দুধ দোয়ানো কমপ্লিট, মানে 4টা গরু, তারপর দুধ মাপা হবে, বাজারে বিক্রি করতে দেওয়া হবে।
তো বন্ধুরা, গরুর দুধ দানা কমপ্লিট, এখন দুধ মাপা মাপি চলছে। তো আসলে শোনা যায় চারটা গরু, কিন্তু দুধ কম হয়, এর জন্য না দুধ বেশি হলে দেখা যায় এক গরুর এত বেশি দুধ হতো। তখন তো দেওয়া যায় একটা একটা এক গরু দেওয়া সারাদিনে 10-12 কেজি দুধ দিছে। কিন্তু দুধগুলো অনেক ঘন, কারণ অনেক দিন বয়স হয়ে গেছে দুধ দোয়ানোর। তো বন্ধুরা, দুধ মামা কমপ্লিট। আজকে 13 লিটার দুধ হয়েছে, 12 লিটার হচ্ছে কন্ঠিতে। আধা কেজি আমি বাড়িতে নিয়ে যাবো, আর আধা কেজি একটু বেশি বেশি খাওয়ার জন্য রাখছে বাড়িতে। তো বন্ধুরা, এখন আমার দেবর দুধ নিয়ে বাজারে যাইতেছে। তো আমি মুন্ডার পিছনে বসছি, যাতে আর হেঁটে হেঁটে না যেতে হয়। তো এখন আমিও বাড়িতে যাইতেছি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা হয় যেন।